सर्वेश्वराय शम्भ श्वराय काल कल कालश्वराय शिव शिव सर्वेश्वराय क्षम्

নমস্কার সকলকে নমস্কার তো ধরুন আপনি স্কুলে আছেন ধরুন আপনি স্কুলে আছেন গরমের ছুটি পড়ল আপনি বাড়ি ফিরলেন চোদ্দোই এপ্রিল আপনার স্কুলে ফেরার কথা কিন্তু স্কুল থেকে বলা হলো আরও এক মাস ছুটি বর্ধিত হচ্ছে আপনি কি আনন্দ করবেন না কাঁদতে বসবেন আমি নিশ্চিত আপনি আনন্দ করবেন আসলে খুব সম্ভবত আমরা এই মুহূর্তে সেদিকেই এগোচ্ছি গতকালের আনন্দ উদযাপন আপনাকে সেই দিকে অনুপ্রাণিত করার জন্য হয়েছিল আপনি তৈরি ইতিমধ্যে কিছু রাজ্য লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করে দিয়েছেন হয়তো সামান্য ছুট থাকতে পারে কিছু ধরনের কাজে বা শিল্পের ক্ষেত্রে কিন্তু ভৌগোলিক লকডাউন জারি থাকবে জেলা পর্যায়ে বন্ধাবস্থা রাজ্যস্তরে বন্ধাবস্থা রেল বিমান বন্ধ নিশ্চিতভাবে এ এসবই লাগু থাকবে সুতরাং আপনাদের মধ্যে যারা আধ্যাত্মিক পথে রয়েছেন বা এমনটা ভাবছেন অসাধারণ সময় আপনাদের জন্য আপনাদের মধ্যে যারা প্রচণ্ড কৌশলগত চিন্তা সম্পন্ন দারুণ সময় আপনাদের জন্য যারা মনে করেন যারা গায়ক বাদক বা শিল্পী বা অন্য কিছু একবারে অলৌকিক সময় আপনাদের জন্য আপনাদের মাঝে যারা ভাবতেন যে তারা আসলে ছাত্র যথাযথ আমি বলতে চাই এরকম নয় যে আপনি স্কুল বা কলেজে যাচ্ছেন আমি বলতে চাই সত্যিকারের ছাত্র আপনি শিখতে চান একেবারে অপূর্ব সুন্দর সময় আপনার জন্য কেবল চিন্তার বিষয় হল তারা যারা রয়েছেন অর্থনৈতিক কাঠামোর তলানিতে তারা তাদের কি হবে সে জন্য এই এলাকায় আমরা বাইরে বেরোচ্ছি আর দেখতে চাইছি কি করা যায় আমাদের বহু যুবা স্বেচ্ছাসেবক এমনকি আজও একটি দল বেরিয়েছে ওরা ছিলেন আমার সঙ্গে দেখা করার জন্য এখনি ওরা আশ্রম ছাড়ছেন ওরা যোগ কেন্দ্র ছাড়ছেন তার মানে ওরা ফিরতে পারবেন না যত দিন সব ঠিক না হয়ে যাচ্ছে আর ওরা ফিরে আসছেন তারপর তাদের চোদ্দো থেকে আঠাশ দিনের মতো কোয়ারেন্টাইন করা হবে সুতরাং এটা হলো স্বেচ্ছা নির্বাসন এই যে পদক্ষেপ তারা নিচ্ছেন আশেপাশের গ্রামীণ সমাজে সেবা করার জন্য আমরা তাদের এই প্রতিশ্রুতিবদ্ধতাকে প্রণাম জানাই হ্যাঁ স্বাস্থ্যকর্মী ও অন্যান্যদের জন্য চিকিৎসা সংক্রান্ত সামগ্রী যেমন মাস্ক গ্লাভস কিছু সুরক্ষাজনিত পোশাক যেগুলো আমাদের চীনা স্বেচ্ছাসেবীরা পাঠিয়েছিলেন সবেমাত্র দিল্লি শুল্ক বিভাগ থেকে ছাড়া পেয়েছে সেগুলো এখানে পৌঁছে যাবে কাল বড়জোর পরশু তো এগুলো সব হচ্ছে তবে সবচেয়ে বড় সমস্যা যেটা হতে চলেছে প্রয়োজনীয় ওষুধ যেগুলো হয়তো বিপুল পরিমাণে প্রয়োজন হতে পারে সর্বোপরি পুষ্টিকর খাবার তাদের কাছে পৌঁছানোর জন্য যাদের কাছে খাবারের জোগাড়ের কোনো বিকল্প নেই কাজ না করলে তিন সপ্তাহ তারা নিজেদের জোগানের সীমা ইতিমধ্যেই পার করে ফেলেছেন তো চাপ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সুতরাং আমরা কাজ শুরু করে দিয়েছি ইতিমধ্যে কিন্তু এই চাপটা বাড়তে থাকবে অর্থনৈতিক চাপ আমাদের ওপর গত দুদিনে আপনারা অনেকেই অনেক বড় রকমের সাহায্য পাঠিয়েছেন আর আমাদের সমর্থন করেছেন আমরা প্রত্যাশা করব সাহায্য অব্যাহত থাকবে কারণ এটি চলবে কিছু দিনের জন্য খুব তাড়াতাড়ি এটা শেষ হচ্ছে না এ লকডাউন হলো একটা নিবারক পন্থা অনেকেই এই প্রশ্নটা করছেন যে কেউ তো অসুস্থ নয় তবে তারা কেন এভাবে লকডাউন জারি করছেন আমার ব্যবসায় ক্ষতি হচ্ছে আমার কাজ চলে যাচ্ছে আমি হাঁটতে পারছি না সিগারেট খেতে পারছি না মদ খেতে পারছি না কি হচ্ছে হচ্ছেটা কি দেখুন আপনাকে বুঝতে হবে যে এটা নিবারণমূলক পদক্ষেপ যদি আপনি একটা বাধ্যবাধকতামূলক জীবন কাটাচ্ছেন তবে আপনি হয়তো বুঝতে পারবেন না যে নিবারণমূলক কাজটি কি। যে কেউ যারা তাদের ব্যবসা বা তাদের জীবনে নানাভাবে সফল তারা সবসময় নিবারণমূলক কাজ করে থাকেন তারা পদক্ষেপ নেয়ার আগে সমস্যার অন্ধকারে গ্রাস হওয়ার অপেক্ষায় থাকেন না তারা পদক্ষেপ নেন সমস্যা আসার আগেই এটাই মানুষের মহত্ত্ব অন্য সমস্ত প্রাণীরা তাদের সমস্যা সামলায় ধাক্কাটা খাওয়ার পর মানুষেরা পারেন দূরদর্শিতা বলে আসন্ন বিপদের আঁচ পেতে এবং শুরুতেই সমাধান করতে একটা ঘটনা বলি শঙ্করণ পিল্লাই ছিলেন নিউ ইয়র্কে এখন নয় ভাইরাস আসার আগে এই মুহূর্তে নিউ ইয়র্ক থাকার জন্য ভয়াবহ জায়গা দুর্ভাগ্যবশত পরিসংখ্যান আজকের পরিসংখ্যান ভালো নয় শেষ চব্বিশ ঘন্টায় প্রায় এক মৃত্যু আমেরিকায় আমেরিকা যুক্তরাষ্ট্রে মোট ন হাজার ছশো ছাপ্পানো স্পেন দুশো তেইশ একদিনে ইটালিতে প্রবল পাঁচশো পঁচিশ জন মৃত চব্বিশ ঘন্টায় ফ্রান্সে পাঁচশো আঠেরো জন ইউকেতে ছশো একুশ জন আর ভারত বত্রিশ ভারতে মৃতের হার জনপ্রতি দশ লক্ষে সব থেকে কম পৃথিবীর তুলনায় আমার মনে হয় বন্দিদশা একটা বড় পার্থক্য করেছে কিন্তু এখন সত্যিকারে জোরালো করতে হবে বন্দিদশা এমনভাবে যাতে প্রকৃতই কার্যকর হয় কারণ যদি একটা ইঁদুরও ফাঁক গলে যায় ওই একটা ইঁদুরও পারে যথেষ্টই সংক্রমণ ছড়াতে গোটা জনসংখ্যার মধ্যে তাই কিন্তু ইঁদুরেরা বাহক নয় আপনি তো জানেনি এক্ষেত্রে মানুষেরা কিন্তু কিছু মানুষ আছেন যারা আছেন কোন এক রকম মনে কিন্তু শঙ্কর পিল্লাই ছিলেন নিউ শহরে এবং তিনি গেলেন একটা খুবই দামি রেস্টুরেন্টে বার করলেন কুড়ি ডলার আর চেষ্টা করলেন সেটা ওয়েটারকে দেওয়ার রাখুন এটা ওয়েটার জিজ্ঞাসা করলেন কি আপনি কোনো টেবিল বুক করতে চাইছেন আপনি যেতে পারেন আর নিজেই বুক করে নিতে পারেন আমার এই টাকাটা নেওয়ার কোনো প্রয়োজন নেই জবাবে বলেন না না আপনি ধরুন রাখুন না তিনি নিলেন তারপর উনি বললেন আমার দরকার নেই কোনো টেবিলের বেলা করে সন্ধেবেলায় আমি আসবো এখানে আমার নতুন বান্ধবীকে নিয়ে যখন আমি আসব এখানে আপনি বলবেন কোনো টেবিলই ফাঁকা নেই আমি তাকে নিয়ে চলে যাবো একটা অপেক্ষাকৃত সস্তা রেস্টুরেন্টে কিন্তু রাখো এই কুড়ি ডলার খালি বলবেন আজকে কোনো টেবিলই ফাঁকা নেই দূরদর্শিতা কিন্তু তবুও কিছু লোক আছেন কেন এত বছর ধরে আমি এভাবেই কাটিয়েছি কেন আমি বদলাব কিসের এত সমস্যা কেন বেড়াবো না কেন তোমার মুখের সামনে সে কথা বলবো না এইভাবে যেমনটা আমি চিরকাল করে এসেছি আপনি চিরকাল এটা করে এসছেন আমরা সহ্য করে এসছি আপনার মুখের দুর্গন্ধ কিন্তু এখন আপনি এর সাথে মৃত্যু আনছেন দুর্গন্ধ কিন্তু মারতে পারে কখনো কখনো। এটা ভালো সময় আপনার সভ্যতাকে বদলানোর জন্য যে আপনি থুতু না ফেলেন একে অপরের মুখে কথা বলার সময় এটাই সময় শুধরানোর বরাবরের জন্য আমি বলছি শুধু এখন বলে নয় এখন সময় অনেক কিছুই বদলানোর কিন্তু আমি এভাবেই চলি হল একটা চিন্তার বিষয় একজন লোক গাড়ি চালাচ্ছিলেন টেনেসিতে এটা এক সময় টেনেসিতে আর কোনো আগাম ঘোষণা ছাড়াই একটা স্থানীয় লরি যেটা কিছু বোঝা নিয়ে চলছিল হঠাৎ মোড়ে বাঁক নিয়ে নেয় একটা কাঁচা রাস্তার দিকে কোনোভাবেই অলৌকিকের চেয়ে কম নয় যে উনি সংঘর্ষ এড়ান লরিটির সাথে উনি লাগাম টেনে পাগলের মতো গাড়িটি কোনো মতে দাঁড় করান ঠিক সময়ের মধ্যে কিন্তু লরিটির সোজে বেরিয়ে যায় উনি তো ভীষণ রেগে যান উনি পিছু নেন ওই লরিটির দাঁড় করান আর চেল্লাতে থাকেন তো তিনি খালি তাকালেন কি সমস্যা আপনার আমি সবসময় এই রাস্তা দিয়ে যাই আপনি কেন হাত দেখাননি আপনি কেন ইশারা করেননি না আমি তো চিরকালই রাস্তা দিয়েই যাই আমি তো এরকমই করি আপনারই তো জানা উচিত তো আছেন এরকম স্থানীয় লোক যারা মনে করেন আমি তো এরকমই না একটা সময় এসেছে যে আপনি আচরণ করা বন্ধ করুন পুরনো অভ্যাসবশতভাবে আপনি চলুন সচেতনভাবে এটা জীবন মরণ পরিস্থিতি দাঁড়াতে পারে অন্য কারোর জন্য বা আপনার নিজের জন্য তাই ভীষণ গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আরও জরুরি সরকারের বন্দিদশার পর বন্দিদশা লাঘুর চেয়েও প্রত্যেক জনগণের সোচ্চার হওয়া ও সঠিকভাবে চলা এটাই সবথেকে জরুরি তা না হলে সরকার চালু করতেই পারে বন্দি বন্দিদশা আর আপনি নিজেকে চারিদিকে ছড়িয়ে বেড়ান তাহলে সবই অর্থহীন আপনার বোঝা উচিত এটা সরকারের জন্য নয় এটা প্রশাসনের জন্য নয় এটা স্বাস্থ্যকর্মীদের ব্যাপারে নয় এটা আপনার জীবনের জন্য এবং আপনার আশেপাশে যারা আছেন তাদের জন্য আপনার আচরণই সেটা নির্ধারণ করবে এটা একটা ভারী দায়িত্ব আর একটা সৌভাগ্য বড় মাপের যে স্রেফ কিছু না করেই আপনি মানুষের জীবন বাঁচাতে পারেন কি দারুণ ব্যাপার সেটি কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে গত দুদিনে স্বাস্থ্যকর্মীদের সংখ্যা যারা এর শিকার হয়েছেন আর মারা গেছেন এটা অসাধারণভাবে বেশি কারণ তারা বাড়তি সময় অবধি কাজ করছেন আর যেমন তারা অতিরিক্ত সময় কাজ করবেন একটি সীমার পরে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যেমন তাদের সহ্য শক্তি নেমে আসে রোগ প্রতিরোধ ক্ষমতাও পড়ে যায় এই কারণে তারা আক্রান্ত হয়ে পড়ছেন আর মৃত্যুর হার বাড়তে শুরু করছে ডাক্তার আর নার্সদের মধ্যে সারা পৃথিবী জুড়ে সেই সমস্ত মানুষেরা যারা দায়িত্বজ্ঞানহীন আচরণ করছেন আর বলছেন যে আমি কেন এটা করতে পারি না কেন ওটা করতে পারি না আমি চাই আপনারা মনে একটা দৃশ্য ভেবে দেখুন যেখানে এই দেশে এবং বিশ্বে স্বাস্থ্যকর্মীরা যদি ঠিক করে নিতেন যথেষ্ট হয়েছে যদি আপনার জীবনে আপনি চিন্তিত না হন আমরা কেন নিজেদের না গলাচ্ছি তারা কাজ করা বন্ধ করে দেন আপনি কল্পনা করতে পারেন কি হবে তাহলে মৃত্যুর হার লক্ষ লক্ষ সংখ্যায় বেড়ে যাবে এই বন্ধটি নিবৃত্তিমূলক নিবৃত্তিমূলক পদক্ষেপ এটা নিশ্চিত করার জন্য যাতে এরকম কিছু না ঘটে আপনাদের মধ্যে প্রত্যেকের শুধু সহযোগিতাই করা নয় বরং আপনাদের হাতে যা উপায় আছে এই সংবাদটা পৌঁছে দিতে প্রতিটি নাগরিকের কাছে দেশে এবং বিশ্বে এটা দেখার জন্য যে তার দায়িত্বের সাথে আচরণ করুক এই প্রজন্ম হিসাবে যদি আমরা দায়িত্বশীলভাবে আচরণ করি আমরা এটা দিয়ে পার হয়ে যেতে পারবো কমসে কম সহ্য করে ইতিমধ্যেই মনে হয় মৃত্যুর সংখ্যাটা এক লক্ষের কাছাকাছি পৌঁছাচ্ছে এটা এক লক্ষের সীমা ছুঁতে চলেছে সেটা কোনো ছোট লোকসান নয় কিন্তু যা ঘটতে পারে তার তুলনায় তবুও এটা একটা ছোট্ট ক্ষতি তাই আসুন এটিকে আটকানোর চেষ্টা করি ন্যূনতম স্তরে যতটা সম্ভব যদি আমরা সচেতন কাজ দায়িত্বশীল কাজ না করি এটি পুরোপুরি প্রজন্মটিকেই হয়রান বা নাজেহাল করে দিতে পারে নানা রকমভাবে শুধু স্বাস্থ্যের দিক থেকে নয় বহু বিভিন্ন রকমভাবে ঠিক যেভাবে আমরা থেকেছি আমরা আর থাকতে পারবো না কারোর পক্ষে এভাবে থাকা সম্ভব হবে না সেটা এরকম হয়ে উঠতে পারে তাই এটা খুব জরুরি যে আমরা এই দু সপ্তাহের মধ্যে দিয়ে পেরিয়ে যাই যে কটা সপ্তাহে হোক না কেন সত্যিকারে বিচক্ষণভাবে প্রশ্ন সৎগুরু এই প্রশ্নটি প্রিয়াঙ্কার কাছ থেকে নমস্কার সৎগুরু অনেক সময় আপনি প্রবল মত প্রকাশ করেন রাজনৈতিক ব্যাপারগুলি নিয়ে কিন্তু কোনো কোনো সময় আমি একমত হতে পারি না আমি বাম উদারপন্থীদের অংশ হতে পারি যাদেরকে আপনি বলেন উন্মাদ বা হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ের মানুষজন আমি কি করে এতে মিলন সাধন করি যখন আপনি আমার গুরু আর তবুও আমাদের এই বিপরীত মতামত রয়েছে রাজনৈতিক ব্যাপারগুলো নিয়ে আমি আপনার কল্পনার থেকেও অনেক বেশি বামপন্থী কিন্তু আমি পাগলের মতো বামপন্থী নই যেখানে আপনি নিশ্চিত করে যাবেন যে মানুষেরা বঞ্চিত থেকে যাবেন সমস্ত উন্নয়ন আর সম্ভাবনা থেকে যেটা আপনার ধারণা বামপন্থী হওয়ার সেটা আমার ধারণা নয় বামপন্থীর আমার ধারণা বামপন্থী হওয়ার হলো একটি আরও বেশি ন্যায্য এবং সঠিক প্রশাসন আমি বললাম আরও বেশি ন্যায্য এবং সঠিক এমন কোনো কিছুই নেই পুরোপুরি ন্যায্য এবং সঠিক সমাজের মতো এরকম কোনো জিনিস কোথাও নেই এটা ঘটেনি এখন অব্দি অন্তত এমনকি মানুষ উদাহরণ দিতেন মহাত্মা গান্ধী বরাবর রামরাজ্যের কথা বলতেন এক সঠিক ও ন্যায্য সমাজ হিসেবে এমন কি সেখানেও আমি নিশ্চিত রামের স্ত্রী সীতা নিজেই মনে করতেন এটা অন্যায় যে আমার সঙ্গে ঘটছে আমি নিশ্চিত আর তার ছেলেরা একেবারে মনে করে থাকবে তাদের সঙ্গে একদম অন্যায় করা হয়েছে আর আমি নিশ্চিত তার জীবনের অনেক সময় রাম স্বয়ং নিজেও ভেবে থাকবেন তার সঙ্গে অন্যায় করা হচ্ছে তাই কখনোই তা ছিল না একেবারে ন্যায্য সমাজ একেবারে সঠিক সমাজ কিন্তু বেশিরভাগই অধিকাংশ জিনিসই সুষ্ঠুভাবে সম্পাদিত হচ্ছিল যে অন্তত মানুষের কাছে সব মানুষেরা সমান নয় কিন্তু সব মানুষের সমান সুযোগ থাকা উচিত সেটুকুই আমরা তৈরি করতে পারি কথা বলেও প্রিয়াঙ্কা আমি আপনাকে বলতে চাই আমি কখনোই কোনো রাজনৈতিক মতামত জানাইনি আমি যদি আমার রাজনৈতিক মতামত জানাই আপনি জ্ঞান হারাবেন তো আমি জানাইনি কখনো আমি শুধু কিছু তথ্য তুলে ধরেছি যদি আপনি কোনটা তথ্য আর কোনটা মতামত আলাদা করতে না পারেন তাহলে সেটা একটা বিরাট সমস্যা যদি আপনি ভাবেন যে আপনার মতামত অনেক বেশি দামি মানুষের ইচ্ছার থেকেও একটি গণতান্ত্রিক সমাজে তাহলে আপনার একটি মৌলিক সমস্যা রয়েছে আপনি পূর্ণ বিপ্লব চাইছেন পূর্ণ বিপ্লব আজকে পৃথিবীতে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাওয়ার কথাই বলে এই ধারণাগুলি পূর্ণ বিপ্লবের হল গিয়ে উনিশ শতাব্দী বা বিংশ শতাব্দীর গোড়া থেকে ওই বিপ্লবের দিন শেষ আমাদের হাতে এখন যা অস্ত্র আছে সেই বিচারে যদি বিপ্লবীরা সেসব অস্ত্র পেয়ে যায় আর সেনাবাহিনীরা সেসব অস্ত্র পেয়ে যায় যা হবে তা হবে শুধু ধ্বংস আর মৃত্যু আর কিছুই বেশি ঘটবে না তাই সশস্ত্র বিপ্লব বিপ্লবের দিন হিসাবে আপনি একটু দেরিতে জন্মেছেন হ্যাঁ আমাদের কম বয়সে আমরা সশস্ত্র বিপ্লবের কথাই বলতাম সব সময় সেই সময়টা ছিল চারু মজুমদার সোমালু আর তাদের সব মহান কাহিনী আর আমরা সব সেখানে গিয়ে লড়তে চাইতাম কিন্তু সেসবের সময় শেষ কারণ যদি কোনো পরিবর্তন আনতে চান বিশেষত এদেশে তাহলে একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়াতেই পারবেন গণতান্ত্রিক প্রক্রিয়া মানে যদি দুজন মানুষ নির্বাচনে দাঁড়ান একজন জিতবেন একজন হারবেন অন্য কোনো খেলার মতোই তো যে হেরেছে সে যদি আইন পাস করতে চায় হেরে যদি কেউ ট্রফি বইতে চায় আপনার মনে হয় সেটা ঠিক এটা কি ন্যায্য যে যারা খেলায় হেরে গেছে তারা ট্রফি মাথায় নেবে এটা ঠিক নয় কিন্তু এখন আপনি সেটাই চাইছেন মানুষ একটা সরকারকে নির্বাচিত করেছে যদি তারা আইন পাশ করে কারণ সেটাই তাদের মৌলিক কর্তব্য একবার নির্বাচিত হয়ে গেলে আপনাকে আইন পাস করতে হবে যদি তারা আইন পাশ করে আপনি বললেন না না আমাদের আইন পাশ করা উচিত আপনারা আইন পাশ করতে পারেন না আপনি সেটা বলতে পারেন না আপনি আপনার মতামত দিতে পারেন আইনে কি ভুল আছে আপনি লিখতে পারেন আপনি এর বিরুদ্ধে ভোট দিতে পারেন পার্লামেন্টে বা অ্যাসেম্বলিতে বা গণতান্ত্রিক সংস্থায় যেখানে আছেন আপনি কিন্তু আপনি বলতে পারেন না যে একটি নির্বাচিত সরকার আইন পাশ করবে না সেটা গণতন্ত্র নয় তা এইসব বামপন্থীরা বা যারা ভাবে যে তারা বামপন্থী এরা বাম নয় আমি দেখেছি এরা জীবন যেভাবে দাঁড় করিয়েছে এদের আদর্শ এদের মতবাদ বাম মানে আপনার জীবন নিজের জন্য নয় আপনার জীবন সমাজের জন্য সেটা হলো কমিউনিজম আমি জানি না কী ধরনের বামপন্থী আপনি কারণ আপনার জীবনধারা বলেন আপনি বামপন্থী অন্যের প্রতি আপনার মনোভাব দেখায় না যে আপনি বামপন্থী আর আপনি বলছেন আপনি বাম উদারপন্থী আপনি অবশ্যই বাম উদারপন্থী নন কারণ শুধু আপনারই বাকস্বাধীনতা আছে আর কারণ নেই এ কি উদারপন্থী বলে না আমার মতে উদারপন্থী সম্পর্কে আমার ধারণা হল আমার হৃদয় যা আছে আমি বলবো। আপনাকে শুনতে হবে আর বলতে হবে আমি ভুল বলেছি কিনা না আপনি একটাও ভুল দেখাতে পারবেন না শুধু বলবেন না এটা আমার পছন্দ না এটা অনেকটা ঘরোয়া সমস্যার মতো এসব হয় স্বামী আর স্ত্রীর মধ্যে এটা আপনার আর আমার মধ্যে হয় না যদি কথা ভুল থাকে যদি আপনি কোনো ভুল দেখাতে পারেন এটা ঠিক না এটা যুক্তিসঙ্গত না তথ্য অনুযায়ী ঠিক না যদি বলে দেন আমি মাথা নত করব আর সুধরে নেব কিন্তু আপনার শুধু পছন্দ নয় আচ্ছা আমি কি করতে পারি আপনার পছন্দ না হলে আমি কি করতে পারি আপনার পছন্দ না হলে মানুষ নির্বাচিত করেছে একটি সরকারকে সে সরকার আইন পাস করছে আমাদের কিছু প্রশ্ন আছে কোন একটা আইন নিয়ে আমরা বলতে পারি এটা আমাদের চিন্তা দয়া করে এটা ঠিক করুন কিন্তু তবুও এটা তাদেরই সিদ্ধান্ত যে তারা এটা বদলাবে কিনা যদি আপনি এই দেশ নিয়ে এতই চিন্তিত হন আর আপনি আইন পাশ করতে চান আপনাকে জোরদার চেষ্টা করতে হবে পরে নির্বাচনে জেতার জন্য সেটাই একমাত্র রাস্তা গণতান্ত্রিক দেশে এটা করার এটাই হলো গণতন্ত্রের অর্থ নির্বাচনে হেরে গিয়েও আপনি আইন পাশ করতে চান জীবন এভাবে কাজ করে না এটা শুধু এই যে আপনি এই সহজ ব্যাপারটা হজম করতে পারছেন না আপনি মনে করছেন আমি আমার মতামত প্রকাশ করছি এটা আমার মতামত নয় এটা মৌলিক বিষয় এবং ভিত্তি গণতান্ত্রিক পদ্ধতির তাই আপনি বললেন আমি এটা নিয়ে পথে নামব আমার প্রতিবাদের অধিকার আপনার প্রতিবাদের অধিকার আছে নিশ্চয় কিন্তু কোনো অধিকার নেই আপনার এমন কি একজন নাগরিকেরও জীবন ব্যাহত করার আপনার কোনো অধিকার নেই রাস্তা বন্ধ করার আপনার কোনো অধিকার নেই রাজপথ বন্ধ করার আপনার কোনো অধিকার নেই কেটে দেয়ার জল বিদ্যুৎ বা অন্য কিছু যা আপনি করছেন আপনার কোনো অধিকার নেই অন্য কারো জীবন ব্যাহত করার আপনার প্রতিবাদ করার অধিকার আছে আপনার অবশ্যই অনুমতি চাওয়া উচিত একটা জায়গা খুঁজে নিন বসুন সেখানে প্রতিবাদ করুন আপনার কোনো অধিকার নেই এমনকি একটা মাইক ব্যবহার করে আমার বাড়ির মধ্যে প্রচণ্ড আওয়াজ করার কোন অধিকার নেই কিন্তু আপনার অধিকার আছে প্রতিবাদ করা সঠিক মঞ্চগুলোতে গণতান্ত্রিক পদ্ধতিতে যথেষ্ট সংখ্যক মঞ্চ আছে যেখানে আপনি প্রতিবাদ করতে পারেন আপনার প্রতিবাদ করা সম্পূর্ণ অধিকার আছে কিন্তু প্রতিবাদের অধিকারকে ব্যাহত করার অধিকার বলে ভুল বুঝবেন না কখনোই আপনি ভারত ছাড়ো আন্দোলন করতে চান এখন কেন আপনি অসহযোগ আন্দোলন করতে চান এখন আপনার এটা উনিশশো সালে করা উচিত ছিল ওটা করার সময় শেষ হয়ে গেছে এখন এটা আপনার দেশ এটা আপনার সরকার এখন আপনি বলছেন না না এটা আমার সরকার না ওটা গণতান্ত্রিক নয় আমি চাই আপনারা বুঝুন সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন একটি সরকারকে নির্বাচন করেন যদি আপনি পছন্দ নাও করেন ব্যক্তিগতভাবে আপনি পছন্দ নাও করতে পারেন কিন্তু তাও এটা আপনার সরকার এটা ভারতের সরকার তামিলনাড়ুর সরকার কর্ণাটকের সরকার বা যে রাজ্যই হোক না কেন এটা নির্দিষ্ট কারোর সরকার নয় যেমন প্রত্যেকে বলছে আজকাল যা খুব চালু হয়ে গেছে প্রত্যেকে বলছে মোদি সরকার এটা নয় আমার মনে আমার হৃদয় এটা নরেন্দ্র মোদি সরকার নয় আমার জন্য এটা ভারতের সরকার এটা ভারতের সরকার আমি অবশ্যই ভারত সরকারকে সমর্থন করব এই জন্য নয় কারণ আমি কারো ভক্ত এই জন্য নয় কারণ আমি কোনো রাজনৈতিক ভাবাদর্শের সঙ্গে যুক্ত শুধু এই জন্য যে আমি একজন ভারতের নাগরিক আমার কাছে তার মানে হলো এই যেহেতু আমি এই দেশের একজন নাগরিক দেশ আমাকে দিচ্ছে একটা অনুশাসন কিছু সুবিধা কিছু মৌলিক বিষয় আমার জীবন ধারণ কাজ করার জন্য তার জন্য আমি প্রণত হই আর বলি যাই সরকার বলুক আইন মাফিক আমি তা অনুসরণ করব আমি তা মেনে চলব সেটা একটা আইন ও কেন আপনি যে আইন বানান আমি তা মানি না আপনি যদি না মানেন সেখানে এক সর্বোচ্চ ন্যায়ালয় আছে বা এক আদালত যেখানে আপনি যেতে পারেন যদি সেটা বেআইনি হয় সেটা এমনিতেই খারিজ হয়ে যাবে যদি এটা আইন মাফিক হয় তবু আপনি পছন্দ না করেন আপনার অবশ্যই পরে নির্বাচন যেতা উচিত সেটা একমাত্র উপায় আপনার কঠোর প্রচেষ্টা করার মতো প্রয়োজনীয় অঙ্গীকারবদ্ধতা নেই এই পাঁচ বছর কাজ করার আর কোনোভাবেই পরে নির্বাচন জিতে যাওয়ার আপনার এরকম অঙ্গীকারবদ্ধতা নেই আপনি বাড়িতে বসে থাকতে চান সুখাদ্য ও পান বিলাসের মধ্যে থাকতে চান আপনার সারা জীবন কিন্তু আপনি প্রতিবাদ করেন সবকিছুর যা সরকার করছে আমি বলছি আপনাকে আমার মনোভাব ভারত সরকারের প্রতি সেই একই এই মুহূর্তে কে দেশ শাসন করছে তার উপর নির্ভর না করে কারণ আমার জন্য ভারত সরকার রাষ্ট্রশাসন করছে মোদি সরকার নয় বা মনমোহন সিংহ সরকার নয় বা অন্য কারো সরকার নয় আমার মনে আমার হৃদয় এটা ভারত সরকার আর আমি অবশ্যই সমর্থন করব আচ্ছা আপনার সেটা ভালো লাগছে না আচ্ছা তার মানে আপনি গণতান্ত্রিক পদ্ধতি পছন্দ করেন না তাই আপনার প্রধানমন্ত্রী হওয়া উচিত কোনো চেষ্টা না করি আর আপনার দক্ষতার কি প্রমাণ আছে কেবল এই জিনিসটা যে আমি যা বলি আপনার ভালো লাগে না সেটা একমাত্র দক্ষতার প্রমাণ আপনার আছে এখন আপনার আমার মধ্যে একজন গুরু হিসাবে আপনার অবশ্যই মন দিয়ে শোনা উচিত এটা হয়েছিল একদল বন্ধু একটি রেস্তোরাঁয় গেছিলেন তারা সবাই একসঙ্গে হইচই করছে যা হয় তারা কলেজে ভালো বন্ধু ছিলেন একে অপরের সঙ্গে দেখা হয়নি পাঁচ ছ বছর এখন তারা একত্র হয়েছেন সকলে একসাথে তারা দেখলেন সঙ্গীত অনুষ্ঠিত হচ্ছে একজন কোনো একটি যন্ত্র বাজাচ্ছেন এটা খুব অস্পষ্টভাবে পরিচিত ছিল সবাই জানতেন সেটা কিন্তু তারা কিছুতেই নামটা মনে করতে পারছিলেন না তো তারা বেয়ারাকে ডাকলেন ও জিজ্ঞাসা করলেন তুমি কি গিয়ে ওই সন্ধান নিতে পারো সে কি বাজাচ্ছে তো বেয়ারা গেলো ফিরে এলো এবং জানালো এটা একটা বেহালা এর অর্থ হলো আপনি শুধু শুনছেন মনোযোগ দিয়ে শুনছেন না যদি আপনি সত্যি মন দিয়ে শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কোনো মতামত দিইনি কোনো কিছু সম্পর্কে কারণ আমি তেমন কিছুই আমার মনে তৈরি করিনি যদি আমি কিছু দেখি আমি বলি এই মুহূর্তে যা বাস্তবিক এটার এই এই ফলাফল হতে পারে এই মুহূর্তে বেশ যদি আমি বলি সম্ভবত আমাদের প্রয়োজন আরও লকডাউন এটা আমার অভিমত নয় অনেক তথ্য আছে এর সাপক্ষে কিন্তু তবু এটা একটা সিদ্ধান্ত যা আমাদের নিতে হবে অনেক বাস্তবতাকে পরিমাপ করে যে এটা আমাদের কাজে আসবে কিনা আমাদের বিরুদ্ধে কাজ করবে কিনা এর জন্য আমাদের সামর্থ্য আছে কি না এই সিদ্ধান্ত আমাদের নিতে হবে আমরা যদি লকডাউন বেছে নিই কিংবা এর বিরোধিতা করি দুটোর কোনোটাই নিখুঁত সিদ্ধান্ত হবে না এটা আমরা ইতিমধ্যেই জানি কিন্তু এটা একটা বিচার কোনো বিচারই নিখুঁত নয় কিন্তু অগ্রাধিকার অনুযায়ী জিনিসের পরিমাপ করে আমরা বিচারের সিদ্ধান্তে আসি যদি আপনি মনে করেন যে এটা আমার মত যে ধরুন আমি বললাম আরও কয়েক সপ্তাহ লকডাউনের ও এটা আপনার মত আমাদের পছন্দ না এটা আমার অভিমত নয় লকডাউন তুলে নেয়া একটা বিকল্প লকডাউন বাড়ানো আরেকটি বিকল্প আমাদের মাপতে হবে এর লাভ ক্ষতি সুবিধা অসুবিধা এবং কোন একটা সিদ্ধান্তে আসতে হবে এটা সবসময় একটা আপোষ কতটা আপোষ এটা নিয়ে তর্ক লেগে থাকতেই পারে আমি যা ভাবছি আপনি সেটা নাও ভাবতে পারেন কিন্তু এটা আমি কোনো মতামত প্রতিষ্ঠা করছি না সেই ব্যাপারে নয় বিশেষ করে যে অস্পষ্ট ঘটনাবলী ঘটছে এই দেশে খুবই কঠিন কারো পক্ষে কোনো মতামত তৈরি করা কিন্তু আমি চাই আপনারা এটা বুঝুন আমি আমার জীবনযাপন করেছি অত্যন্ত শৃঙ্খলার সাথে আশেপাশের কারো সম্পর্কে কোনো মতামত তৈরি না করি যারা আমার আশেপাশে ছিলেন কুড়ি পঁচিশ বছর আমার এখনও তাদের সম্পর্কে কোনো মতামত নেই আমি এখনও তাদেরকে নতুনভাবেই দেখি তারা অনেক কিছু ছিলেন অনেক ভালো কিছু খারাপ অনেক কিছুই আমার জন্য কিন্তু এখন যখন আমি তাদের দেখি তারা যেমন তেমন সেটার ওপর ভিত্তি করে অবস্থার পরিবর্তন হয়েছে এর জন্য অনেক শৃঙ্খলা ও আভ্যন্তরীণ কাজ দরকার কোনো সিদ্ধান্তেই না আসার জন্য তো এটা যখন আধ্যাত্মিক মাত্রায় আসে আমারও আপনার মধ্যে আপনার মন দিয়ে শোনা উচিত শুধু শোনা নয় আমি আপনাকে যদি জিজ্ঞেস করি কি বাচ্চে আপনি যদি বলেন বেহালা আপনি ভেবেছিলেন আমি এটা পিয়ানো ভাবছিলাম তো যাই হোক আমি জানি না আপনি কতটা বামপন্থী আমি ভীষণভাবেই বামপন্থী কারণ দেখুন এই যোগ কেন্দ্র একভাবে সাম্যবাদী ব্যবস্থা কেউ জিজ্ঞেস করছেন আপনার কতটা আছে কেউ জিজ্ঞাসা করছেন আপনার ধর্ম কী আপনার জাত কি আপনি কোথা থেকে এসছেন কি আপনার বাবা আমার কিছু যাও আসে না আপনার একটি না থাকলেও না যদি কোনোভাবে আপনি তাদের মধ্যে একজন হন যদি আপনি তা হনও আমরা আপনার সাথে একই আচরণ করব যা সবার সাথে করি যদি আপনি উত্তেলিত হন আর কিছু বিশেষ গুণ দেখান সেটাকেও সম্মান দেখাবো। কিন্তু তা না হলে যদি ওপর থেকে এসে থাকেন তাহলেও আমরা একই আচরণ করব আপনার সাথে এটা বামপন্থা না হলে আর কি এটা একেবারে চরম বামপন্থা আমি মনে করি না আপনি সেভাবে বাঁচছেন আমি নিশ্চয়ই আপনি নিজের বাড়িতে থেকে বামপন্থী দর্শন নিয়ে কথা বলছেন কিন্তু কেউ যদি আপনাকে আপনার ফোনটা দিয়ে দিতে বলে যার কোনো ফোন নেই দান করা নয় একদিন অন্তর জানেন প্রতিবেশীর সাথে ভাগ করে নিন কারণ সর্বোপরি আপনি একজন পার্টি সদস্য হয়তো চেষ্টা করে দেখুন এখানে আমরা খুব সহজেই এরকম কাজ করি তো এর মধ্যে জড়াবেন না আর কোনোভাবে আপনি আধ্যাত্মিক পথে চলতে এসছেন এই পথেই থাকুন বাঁদিকে যাবেন না পড়ে যেতে পারেন ডান দিকে যেতে গিয়েও পড়ে যেতে পারেন আমি আশা করি আপনারা ভাবছেন না যে আমি রাইট আপনি নিশ্চয়টা বলতে পারেন যে আমি দক্ষিণপন্থী দুটো ডানার দরকার হয় ওড়ার জন্য আমার দুটো ডানাই আছে আমার যখন যেটা দরকার আমি তখন সেটাই নাড়াই পরবর্তী প্রশ্ন সিদ্ধার্থ ওয়াসির কাছ থেকে সদ্গুরু জম্মু কাশ্মীরে আপনার উপস্থিতির প্রয়োজন যাতে মানুষ অন্য কিছুতে মনোযোগ দিতে পারে স্থানীয় ঘটনাগুলির বাইরে আপনার কি কোনো পরিকল্পনা আছে এখানে আসার দেখুন আমার কোনো সমস্যা নেই জম্মু কাশ্মীর নিয়ে অনেকে আমায় আমন্ত্রণ করেছেন শ্রীনগর গলফ কোর্সে গলফ খেলার জন্য আর্মি অফিসারেরা বলছেন সদ্গুরু আপনি আসুন আমরা আপনাকে সব নিরাপত্তা ব্যবস্থা দেব আর আমি বলছি যে না আমি আসতে চাই না যেখানে পঁচিশ জন লোককে আশেপাশে ঘুরতে হবে আমার নিরাপত্তার স্বার্থে আমি চাই না আপনার সাথে এটা করতে যখন সব ঠিক হবে আমি আসব। এখন আপনি ওখানে যাবেন অনেকেই যাচ্ছে কারণ তারা কারণ তারা শুধু ছবি তুলতেই আগ্রহী কাশ্মীরের পরিস্থিতি এখনও অতটা পোক্ত হয়নি আধ্যাত্মিক কাজের জন্য অনলাইনে আমরা দিতে পারি ওখানে যাওয়া ও বাস্তবিকভাবে আধ্যাত্মিক কর্মকাণ্ড করা এটা শুধুই একটা ফটো তোলার সুযোগ বাস্তবিক নয় কারণ এটা অশান্তির একটা ফুটন্ত অবস্থায় রয়েছে এটা ঠান্ডা হওয়া দরকার এই উত্তেজিত অবস্থায় যদি আপনি সেখানে যান তাহলে আপনি সেখানকার বিশেষ কিছু শক্তিকে বাধ্য করবেন আপনাকে আরও পাগল করে দিতে তারা আরও বেশি অসুরক্ষিত বোধ করবে এবং হয়তো আরও বেশি হিংস্র হয়ে উঠবে আর হয়তো হিংসাকে আশেপাশে ছড়িয়ে দেবে হয়তো আমার কোনো অসুবিধা হবে না অন্য কারুর ক্ষতি করতে পারে যারা এই সৎসঙ্গে অংশ নেবেন তারা মারাও যেতে পারেন সম্ভবত তারা এটা করবে তাই আমি এই ধরনের ঘটনা ঘটাতে চাই না বলতে গেলে এটা একটা পাগলামি হবে যদি আমরা সেই পরিস্থিতিতে প্রবেশ করি এটা হবে শুধুমাত্র সুবিধা নেয়ার এই পরিস্থিতি যেটা এখানে হচ্ছে যেটা আমি কখনোই করব না আমরা জম্মু কাশ্মীরে যাবো না ততক্ষণ অবধি যদি না চুপি সারে আমরা মোটরসাইকেল নিয়ে কোনোদিন সেখানে পৌঁছে যাই সেটা সম্ভব কিন্তু আমরা কি সেখানে কোনো দিন একটি বড় প্রোগ্রাম আয়োজন করব না সেটা আমরা করব না আর তারা আমাদের জিনিসপত্র ব্যবহার করতে পারেন বিনামূল্যে অনলাইনে আর যদি আপনি একজন জঙ্গি হন বা একজন আতঙ্কবাদী বা যে কোনো প্রকারের চরমপন্থী আমরা ইনার ইঞ্জিনিয়ারিং অনলাইন আপনাদের জন্য বিনামূল্যে উপলব্ধ করব রূপান্তরের এক সহজ মাধ্যম কারণ কারণ আমি চাই যে আপনারা বুঝুন এর অনেক দিক আছে আমি এটা নিয়ে মজা করতে চাইছি না সবাই বিশ্বাস করে যা তারা বিশ্বাস করতে চায় তারা ভাবে তারা ঠিকই করছেন আপনি সব সময় ভাবেন যে অন্য মানুষটি পাগল এটা হয়েছিল দুজন সাদা পোশাক পরিহিত রক্ষী টেনেসির একটি খামার বাড়িতে এসেছিলেন এবং কৃষককে জিজ্ঞাসা করেছিলেন দেখুন একজন বদ্ধ পাগল একটি পাগলাগার থেকে বেরিয়ে পালিয়ে গেছে আমরা তাকেই খুঁজছি আপনি কি তাকে দেখেছেন কৃষকটি জিজ্ঞাসা করলেন সে রকম দেখতে তারা বলল সে খুবই বেঁটে এবং রোগা এবং তার ওজন দুশো পঁচানব্বই পাউন্ড কৃষকটি বললো কি সে ছোট বেঁটে কিন্তু দুশো পঁচানব্বই পাউন্ড তার ওজন আমরা তো আপনাকে বললাম সে যে পাগল আপনি কখনোই জানেন না যে কে আসলে পাগল ঠিক আছে তাই আমরা এটা বিচার করার চেষ্টা করছি না যে কে ভুল আর কে ঠিক এটা সেটার বিষয় নয় এখন গুরুত্বপূর্ণ জিনিসটি হলো সেই কাজটি করা সেই জায়গায় যেখানে আপনি সবথেকে বেশি কার্যকরী হবেন কারণ জীবন হলো খুবই অল্প সময় আর সীমিত পরিমাণে শক্তি সীমিত পরিমাণে সময় এবং শক্তি প্রত্যেকটি মানুষের এটি বোঝা উচিত আপনি সবসময় সেখানে কাজ করা উচিত যেখানে আপনি সব থেকে কার্যকরী হবেন নাকি আপনি কাজ করার জন্য একটি সহজ জায়গা বেছে নেবেন না যেখানে আপনি সব থেকে বেশি কার্যকরী সর্বাধিক কার্যকরী তাকে অনেকভাবে মাপা যেতে পারে নিশ্চিতভাবেই এইভাবে নয় যে যেখানে কাজ করা সোজা কিংবা কঠিন বিষয়টা ঠিক এটা নয় আপনি কি কার্যকরী নাকি এটা শুধুমাত্র সময় এবং শক্তির অপচয় এটাই প্রত্যেককে ভেবে দেখতে হবে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি যুদ্ধক্ষেত্রে যাব না আমি এই ধরনের পরিস্থিতি যেমন দুর্ভিক্ষ যেখানে মানুষ গিয়ে আপেল কলা কমলালেবু দিয়ে ছবি তোলেন এবং সেটি খবর কাগজে দেন আমি এই ধরনের কাজ করতে চাই না এটা আমার জন্য খুব বেশি নোংরা আমি এই ধরনের কাজ করব না যেখানে যুদ্ধ চলছে যেখানে মৃত্যু সেখানে গিয়ে বললাম যে আমি এখানে আধ্যাত্মিকতা শেখাতে এসেছি আপনাকে এটা এভাবে কাজ করে না আমি এরকম মানুষ চাই যাদের জীবনে অন্তত কিছু জিনিস স্থিতু হয়ে গেছে যারা ইচ্ছুক কিছু গভীর এবং উচ্চতর জীবনের মাত্রাকে জানতে শুধুমাত্র তখনই আমি তাদের সাথে কাজ করতে পারি না হলে এটা শুধু আধ্যাত্মিক দেখনদারি যেটা আমার প্রয়োজন নেই আমাকে যথেষ্টভাবে আধ্যাত্মিক দেখতে কি না ভূত 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 কাল কাল কালে। श्वराय शिव शिव सर्वराय शम्भो शम्भो महा